মৃত সতীর প্রাণ কভু বাঁচিবে না, সংহার করিব মমসুলা হতে হাতের ওই সুদর্শন চক্র দেব লইব করিয়া। মহেশ্বর তোমার ওই মৃত সতীর প্রাণ চক্রাঘাতে করিব খান খান নিক্ষেপিব মর্ত্যের বুকে। ধরো তোমার ওই সুদর্শন চক্র, দেখি কত তেজ ওই সুদর্শন চক্র। আমিও দেখি মহেশ্বর কত তেজ তোমার ওই ত্রিশূলে। কিন্তু ও কি দেব গুরু বৃহস্পতির পুত্র জঙ্গিরা শিশু সন্তানকে নিয়ে সুমেরু পর্বতের দিকে এগিয়ে আসছে কেন? ওই অন্তরাল হতে দেখি কি বা করে ওই সন্তানে নারায়ণ। ওগো নারায়ণ, সমর পর্ব যেমন থরথর করে কাঁপছে কেন দয়াময়? কেন ওই দেবী দিনমণি সূর্য দেব অস্তা চলে যায়? যা কস্তা চলে ঘন কৃষ্ণ অন্তরালে থাকো, আমি পিতা হয়ে দয়া মায়া মমতা বিসর্জন দিয়ে নিষ্ঠুরের মঠ নিজ পুত্রকে দেব। এখানে তুই খুঁজে থাক পুত্র, আমি তোকে পাশে আমার জীবনে নে আলো, আছে এ আলিয়া ছানি
সর্বনাশ করলে গুরুপুত্র নারায়ণ নারায়ণ, তুমি বিশ্বাস করো নারদ, হে আমি নিজের ইচ্ছাই করিনি। তুমি করবার কে গুরুপুত্র? সবই সেই ইচ্ছাময়ের ইচ্ছা। একই ওই শিশুর কোমল দেহটা ধীরে ধীরে পাষাণ হয়ে গেল। আমারই অভিশাপে আমার সন্তান আজ পিতা হয়ে নিজ পুত্রকে কেন পাষাণে পরিণত করলে? কেন স্নেহময়ী জননীর বুক থেকে তাকে চির নির্বাসন করলে? আমার পিতা দেবী গুরু বৃহস্পতি ওই নবজাত মেয়ের ভাগ্য গণনা করে জানতে পারল, ওই দায়িত্ব পিতা হয়ে আদেশ দিল নিজে হাতে হত্যা করতে। আপনি কি বলছেন গুরুপুত্র? আমি সত্যই বলছি দেবর্ষি নারদ,
তাই পিতা হয়ে আমি নিজের পুত্রকে হত্যা করতে পারলাম না, তাই তোকে আমি পাশারি করে দিয়ে। কিন্তু ও কি কখনো জীবন ফিরে পাবে না? পাবে পাবে পাবে, দেবর্ষি নারদ পাবে। কোনদিন যদি কোনো দেবতার চরণ বর্ষ পাই তাহলে ওই পাশারি সন্তান ধীরে ধীরে বাড়ি ফিরে পাবে পূর্ণ যুবক রূপে। কিন্তু আমি যদি ওই দেব সমাজে তোমার ওই শিশুর জন্ম কথা বলে দিই? না দেবর্ষি নারদ, না, আমি আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, এই দৃশ্যের কথা তুমি কাউকে বলো না। এই কথা প্রকাশ করলে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তোমাকে ক্ষমা। নারায়ণ নারায়ণ। কিন্তু যদি ওই দেব সমাজের মঙ্গল কামনায় প্রয়োজন হয় সেদিন আমি তোমায় স্মরণ করিয়ে দেব। দেবর্ষি নারদ, না, আমি আমি তোমার কাছে কর ছড়ে মিনতি করছি, আজকের এই দৃশ্যের কথা তুমি আমায় স্মরণ করিয়ে দিয়ে আমার এই পিতৃহৃদয়টাকে তুমি ভেঙে চুরমার করে দিও না নারদ। তুমি আমায় শান্তিতে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও। শান্তি শান্তি তুমি কোথায় পাবে গুরুপুত্র? যে সন্তানকে আজ তুমি মারতে চাইলে না, কিন্তু একদিন তোমায় ওই দেবতাদের মঙ্গল কামনায় তোমাকেই তুলে দিতে হবে ওই শিশুর মৃত্যুবার। নারায়ণ নারায়ণ। আমি আর সইতে পারছি না, নারায়ণের চক্রে সতীর দেহ একান্ড খণ্ডে খণ্ডিত হয়ে গড়ে উঠলো একান্ডটি পীঠস্থান। কিন্তু কিন্তু আমি কি পেলাম? সতী আমার চরণ স্পর্শে পাষাণ পাথরখানা নড়ে উঠল কেন? কেন এই পাথরখানা ধীরে ধীরে দেহ ধারণ করছে? বাহ, কি চমৎকার! ওঠো, জাগো, হাসো, আমার আশীর্বাদে পূর্ণ যুবক রূপে দেহ ধারণ করো, আমার সম্মুখে আবির্ভূত। করলে এতদিন আমি কোথায় ছিলাম? পাষাণ হয়েছিলে, আমার চরণ স্পর্শে তুমি পূর্ণ যুবক রূপে প্রাণ ফিরে পেয়েছো। কিন্তু কে আর নির্দেশে আমাকে পাষাণ করা হয়েছিল? ভালো দেবে কি আমার নাম? তারক ব্রহ্ম থেকে তোমার সৃষ্টি, তাই আজ থেকে তোমার নাম দিলাম তারকাসুর। দেবতার অবাধ্য সন্তান, দেবতার অবাধ্য সন্তান। এবার বলদেব, কোন উদ্দেশ্যে তুমি আমায় সৃষ্টি করেছিলে প্রভু? তোমার মাতৃহন্তার প্রতিশোধে আমি তোমার প্রাণ ফিরিয়ে দিলাম। মাতৃহন্তার থেকে আমি তোমার ধ্যানের দেবতা দেবাদিদেব মহেশ্বর প্রভু। তবে তুমি পিতৃ আদেশ পালন করো তারকাসুর, যে দেবতারা আমার প্রিয়তম সতীকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে সেই বিষ্ণুকে পরাজিত করে ভক্তি জলে বন্দী করে নিয়েছে তার লক্ষ্মীকে। তবে তাই হোক দেব, তোমার চরণ পরশে যখন আমি পাষাণ থেকে জীবন ধারণ করেছি, তবে আজ থেকে তুমি আমার পিতা, আমি তোমার সন্তান। পুত্র তারকাসুর। হ্যাঁ পিতা, যে দেবতা তোমার সতী মাতাকে তোমার বুক থেকে কেড়ে নিয়েছে, যে দেবতা তোমার দু চোখে অস্ত্র ঝরিয়েছে সেই বিষ্ণুকে পরাজিত করে আমি বাহুবলে লক্ষ্মী দেবীকে কেড়ে নিয়ে আমি নেব মাতৃহন্তার চরম প্রতিশোধ। ও যাও পুত্র, ওই বিষ্ণুর মহালক্ষ্মীকে বন্দী করে বিষ্ণুর চোখের জলে বুক ভাসিয়ে দাও,
ও যেন আমারই মতো সতী হারা হয়ে পথে পথে কেঁদে বেড়াই, তবেই হবে আমার শান্তি। পাশান দেবতা দেবাদিত মহেশ্বরের চরণ পড়তে তারক তারকাসুর প্রাণ সঞ্চারিত করেছে। সে আজ ব্রহ্মার বরে বলে আন হয়ে আমার স্বর্গ রাজ্য আক্রমণ করতে গিয়ে আসছে। হে দেব সৈন্যগণ, স্বর্গ রাজ্যের দ্বারে দ্বারে সৈন্য সঞ্চিত করো, একসাথে বাধা দাও দানব তারকাসুরে, সে যেন প্রবেশ দিতে না পারে স্বর্গ মাঝে। স্বর্গের সিংহাসন আমায় স্বেচ্ছায় ফিরিয়ে দাও দেবরাজ, নইলে বাহু বলে বন্দী করে নিয়ে যাব অন্ধকার কারাগারে। তপ্ত অসুস্থ দানব, তোমার এত স্পর্ধা, স্বর্গের সিংহাসনে বসবে তুমি, এখনো সময় আছে, ফিরে যাও মত্ত ধামে, নইলে দেবরাজ ইন্দ্রের হাতেই হবে তোমার মৃত্যু। মৃত্যু হে আমায় মৃত্যু দেবে দেবরাজ, নিয়তি কাল মহাকালী, আমি কাউকে গ্রাহ্য করি না, আমি ব্রহ্মার বলে বলিয়ান, আমি দানব সম্রাট তারকাসুর, দানব সম্রাট তারকাসুর, স্বর্গ অভিযান বন্ধ করো, ফিরে যাও মত্ত ধামে। ফিরে যাব তবে তোমাকে সঙ্গে করে, তার আগে নয়। তোমার এত স্পর্ধা, তবে ধরো ধরো তোমার অস্ত্র, দেখি ব্রহ্মদেব কত শক্তি দিয়েছে তোমায়। তবে তাই হোক দেবরাজ, পরীক্ষা করে দেখো এই দানবের শক্তি কত ভীষণ কত ভয়ঙ্কর। কোথায় পালাবে দেবরাজেন্দ্র, স্বর্গমর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন, কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এই কে আছিস, দেব রমণীদের বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। এবার এবার আমার দ্বিতীয় অভিযান ওই বৈকুণ্ঠের মহালক্ষ্মী। আজ আমি প্রভুকে কোথাও যেতে দেব না, আজ আমি প্রভুর চরণ পুজো করব বলে এসেছি। এ কি প্রভুর আসন শূন্য কেন, কোথায় কোথায় গেল দয়াময়, কত আশায় বনফুলের মালা গেঁথে এনেছিলাম, তবে কি প্রভুর দর্শন পাবো না। নানা তুমি ফিরে এসো দয়াময়, তুমি ফিরে এসো। এ কি লক্ষ্মী, তোমার দুনায়নে অসুস্থ হচ্ছে কেন, আমি তো সব সময় তোমার পাশেই আছি। তাহলে কেন তুমি আমাকে দেখা দিয়ে হারিয়ে গেলে প্রভু? মনি ঋষিদের যজ্ঞ অভিযজ্ঞ দানবের অত্যাচারে দেবতারা বঞ্চিত, তাই স্থির হয়ে তোমার পুজো নিতে পারছি না, তার জন্য তুমি আমায় ক্ষমা করো লক্ষ্মী। না না, আজ যখন তোমায় আমি পেয়েছি তখন তোমায় আমি ছাড়বো না। নাও প্রভু নাও মহালক্ষ্মীর হস্তে ভক্তির পুষ্পাঞ্জলি। লক্ষ্মী, এ ফুল দেব হে দেবো।
এ ফুল দেব হে তাহলে সেই শুভদিন কবে আসবে প্রভু? কবে ওই দেবরমণীগণ মুক্তি পাবে? শুধু সময়ের জন্য অপেক্ষা করো লক্ষ্মী। আর অপেক্ষা করতে পারছি না নারায়ণ। দানব তারকাসুর মহা উল্লাসে দেব রমণগণের প্রতি অত্যাচার করছে, আর তুমি সর্বশক্তিমান হয়েও তা আমাদের নীরবে সহ্য করতে হবে নারায়ণ। না দেবরাজ, মৃত্যু যে কখন কার কোন পথে আসে তা একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা ছাড়া কেউ বলতে পারে না। তুমি এই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাও, তাহলে অসুরবাদের বিধান পাবে। বেশ, তবে তাই হোক প্রভু নারায়ণ। আজ যখন আমার স্বর্গ সিংহাসন দানবের কবলে, তখন আমি সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের কাছে যাব। তাকে গিয়ে বলবো, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, তুই ভক্তের মনোবাসনা পূর্ণ করো, ভক্তের মনোবাসনা পূর্ণ করো। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আবার আমার সুদর্শন চক্র ধারণ করতে হবে,
আবার আমার ছলনার আশ্রয় নিয়ে নিধারণ করতে হবে ওই দানব সম্রাট তারকাসুরের মৃত্যু। প্রভু চলে গেল, তবে কি তবে কি ওই দানব সম্রাট তারকাসুর আমাদের বৈকুণ্ঠ আক্রমণ করেছে? হ্যাঁ দেবী, আর শুধু আক্রমণই নয়, আমি চাই তোমাকে আমি নিয়ে যাব তারকপুরীতে। তারকাসুর একই কে তুমি? এই অপূর্ব জ্যোতির্ময়ী মূর্তি তোমার, তোমাকে দেখে আমার পাপ সংকরণ সংকীর্ণ হয়ে যাচ্ছে কেন বলো দেবী? তুমি কে? আমি বৈকুণ্ঠপতির মহালক্ষ্মী। তুমি সেই মহালক্ষ্মী, তোমারই শক্তিতে নারায়ণ আজ সর্বশক্তিমান। নারো সেই শক্তি আমিও চাই, এসো মোর সাথে আমার তারকপুরীতে। তুমি কি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাবে তারকাসুর? সন্তান কি কখনো মাকে জোর করে নিয়ে যেতে পারে জননী? সন্তান? হ্যাঁ মা, আমি যে তোমার অধম সন্তান, আমার গর্ভধারিণী জননী পাষাণের মতো সুমের পর্বতে আমাকে পাষাণ করেছিল, কিন্তু দেব পিতা মহেশ্বরের চরণ পর্শে আজ আমি দানব সম্রাট তারকাসুর। তারকাসুর? হ্যাঁ মা, কত খুঁজেছি কত ডেকেছি তোমায় মা মা বলে, কিন্তু তার দেখা পাইনি। তাই তো তোমাকে দেখে আমার মাতৃহৃদয়ের শূন্য মন্দিরে যেন মাতৃপূজার শঙ্খধ্বনি বেজে উঠল, তাই তো তোমাকে নিয়ে যেতে এসেছি মা। চলো মা চলো এই দানবের কুটিরে। আমাকে নিয়ে গিয়ে তুমি কি করবে পুত্র? আমি কি করবো জানো জননী? প্রতিদিন প্রভাত সন্ধ্যায় তোমার রাঙা চরণ দুখানি আমি বন্দনা করবো জননী। চলো মা চলো এই দানবের কুটিরে। দাঁড়াও তারকাসুর, নারায়ণকে পরাজিত না করে তুমি লক্ষ্মীকে নিয়ে যেতে পারবে না। তুমি নারায়ণ, তোমারই জন্য মহাদেবের রুদ্ররসে আমার জন্ম, তা এই সৃষ্টিতে মিত্র বলে আমার কেউ নেই, সবাই আমার শত্রু। তাই হে মহান শত্রু, আমি তোমার লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি আমার দানব কারাগারে। বিনা যুদ্ধে তাই পাবে লক্ষ্মী আমার। বেশ, তবে ধরো তব সুদর্শন চক্র, আমার এই খড়গাঘাতে ব্যর্থ করে দেব তোমার এই চক্রতে। তবে এসো দানব দেখি কে কাকে ব্যর্থ করে। তবে তাই হো। সুদর্শন চক্র নিস্তেজ হয়ে গেল কেন? আমার শক্তির কাছে তুমি পরাজিত নারায়ণ, আজ আমি জয়ী। তাই জয়ের উল্লাসে সন্তান তার মাকে নিয়ে যাচ্ছে তার দানবপুরীতে। এসো মা এসো, এসো মা এসো এই দানবের কুটিরে, এসো মা এসো। নারায়ণ নারায়ণ।
দোহাই শিব দাও প্রভু দেখা দাও হেরি দুনায় দাও প্রভু দেখা দাও হেরি দুনায় তব পদ করি দোষর জগতে তুমি ছাড়া আর কারেও জানি না তোমারই বিহনে আমি মনে প্রাণে বাঁচি না তোমারই বিহনে আমি মনে প্রাণে বাঁচি না অসার সংসার নাহি প্রভু পারাবা অসার সংসার দেখা দিয়ে মন জ্বালা কর নিবার চলে গেল দানব পুরীতে দানবের দেবতার উপরে বলিয়ান হয়ে আমার সর্বশক্তিকে হরণ করে নিয়ে চলে গেল আজ আমি সর্বশক্তিমান নারায়ণ হয়ে পথে পথে কেঁদে বেড়াবো এটাই হবে নিয়তির বিধিলিপি